হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আবার একটি নতুন আপডেট খবর তোমাদের কাছে নিয়ে এলাম, সেটা যুবশ্রী নিয়ে। তা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা কিন্তু যুবশ্রীর মাধ্যমে তোমাদেরকে আমি জানাতে চাইছি। সেটি হলো যে মুর্শিদাবাদ সহ সমস্ত জেলাতে যুবশ্রী কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে কিন্তু সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি ভাতাপ্রাপ্ত যুবশ্রীদের জানানো যাচ্ছে যে প্রতিটি জেলায়, প্রায় প্রতিটি জেলায় কোনো কোনো দিন কিন্তু, মানে কোনো জেলায় যেমন মুর্শিদাবাদে বৃহস্পতিবার এবং বীরভূমে শনিবার, এইভাবে কিন্তু প্রতিটা জেলায় কিন্তু একটি করে সপ্তাহে দিন বেছে নেওয়া হয়েছে। সেই দিনগুলোতে কিন্তু তাদের একটি সদর জায়গায় কিন্তু উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যেমন মুর্শিদাবাদে প্রতি বৃহস্পতিবার স্কোয়ার ফিল্ড মাঠে কিন্তু উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের ধন্যবাদ পাওয়া মতিউর রহমান, তা তোমরা যদি কেউ ফোন করতে চাও অবশ্যই ফোন করে নেবে, আমরা এই ফোন নাম্বারগুলি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। মতিউর রহমান সভাপতি, মুর্শিদাবাদ জেলা যুবশ্রী কর্মপ্রার্থী, সমীর সিংহ, এই সমস্ত কিন্তু সদস্য এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে যারা এই জেলার সম্বন্ধে কিন্তু বলবে তোমাদের কাছে। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সেটি থাকবে, সেটি হলো যে সদস্যপদ গ্রহণ। সঙ্গে আনবেন এনরোলমেন্ট নাম্বার এবং জেরক্স, আধার কার্ডের জেরক্স, দু কপি ফটো ও 100 টাকা। এছাড়াও 2 নম্বরে মোটর ড্রাইভিং লাইসেন্স, জুট শিল্প বা চা শিল্পে সরকারি ফ্রি ট্রেনিংয়ে কর্মসংস্থান, 3 আলোচনার মাধ্যমে ব্লক কমিটি ঘোষণা, আগামী দিনে আন্দোলনের কর্মসূচি 4। এছাড়াও বিভিন্ন কিন্তু আলোচনা কিন্তু এখানে কিন্তু হবেই, আর মাস্ক কিন্তু সকলেই পরে আসবেন। তো বন্ধুরা, ব্যাপারটা কী দাঁড়ালো যে প্রতি আমাদের মুর্শিদাবাদ জেলাতে কিন্তু প্রতি বৃহস্পতিবার স্কোয়ার ফিল্ড মাঠে কিন্তু একটি আলোচনা সভা হবে। সেখানে 4-5টা জিনিস নিয়ে প্রতিদিন আলোচনা হবে, সদস্য পদ, এছাড়াও কাউরির আলোচনা, মোটর ড্রাইভিং লাইসেন্স, জুট শিল্প, সরকারি ফেনিং ফ্রি ট্রেনিং, আলোচনার মাধ্যমে ব্লক কমিটি ঘোষণা, আগামী দিনে আন্দোলনের কর্মসূচি, এইসব নানা রকম বিধিবিধ নিয়ে কিন্তু আলোচনা হবে। আমরা কিন্তু computer.com ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত নাম্বার কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারো। ও তোমাদের সমস্ত জেলারই কিন্তু এরকম নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে কালেক্ট আমার কাছে এলেই কিন্তু আমি দিয়ে দেবো। অতএব আমি যতটা সম্ভব, যতটা চাইবো ততটা দেওয়ার চেষ্টা করবো, যত যে যে জেলার আমি সব নাম্বারগুলো পাবো, তাতে তোমরা যে জেলার সে জেলার কিন্তু তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এছাড়াও তোমরা যে জেলা থেকে তোমরা আমার চ্যানেলটি দেখছো সেই জেলায় যদি তুমি কোন জেলার, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই কিন্তু লিখবে, আমি তাহলে সেইরকমভাবে কিন্তু তোমাদেরকে নাম্বারগুলো কিন্তু যোগাযোগ করার জন্য দেবো। তা বন্ধুরা, যুবশ্রী তো তোমরা শুনছোই, অনেকদিন ধরে অনেক কিছুই চলছে যে চাকরি চাই আন্দোলন, এই নিয়ে কিন্তু ভালোই চলছে চারিদিকে কিন্তু আন্দোলন এখন চরমে উঠেছে। 2021 ভোটের আগে কিন্তু টার্গেট আছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে যে কোনোরকম একটি চাকরির জন্য একটু স্থায়ী যেন আশা যুবশ্রীর পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে, সেটি নিয়ে আমাদের আজকে আন্দোলন। তা বন্ধুরা, পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে রাজ্যের সমস্ত যুবশ্রী ভাই বোনেদের উদ্দেশ্যে জানানো যাইছে যে কর্মসংস্থান সহ যারা জুট ট্রেনিং, মোটর ট্রেনিং এবং চা বাগানের ট্রেনিং নিয়ে কাজ করতে চান, তারা অতিসত্ত্বর জেলা কমিটির সভাপতি, সম্পাদক, রাজ্য কমিটির অনুমোদিত বিশেষ সদস্যদের কাছে 5ই অক্টোবরের পর থেকে কিন্তু তারা নিজ নিজভাবে নাম নথিভুক্ত করুন। নামের তালিকা কিন্তু রাজ্য কমিটির পক্ষ থেকে দপ্তরের আধিকারিকের কাছে জমা দেওয়া হবে। বিস্তারিত জেলা কমিটির উল্লেখ্যে ব্যক্তিদের সঙ্গে ফোনে কথা বলবেন। এটা কিন্তু সভাপতি নির্মল মাঝি কিন্তু আমাদের কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে, আমি কিন্তু আমাদের computer.com ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে যারা যে জেলা থেকে বিলং করছে তারা সে অবশ্যই কিন্তু সেই জেলার আর নাম আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে। এছাড়াও তারা কিন্তু আমি যে নাম্বারগুলো দেবো সেই নাম্বারগুলোর সঙ্গে যোগাযোগ করবে, এখন কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু এটি একটি বিষয়। আর এছাড়াও তো ভাতা নয় চাকরি চাই, কলকাতা রাজপথে যুবশ্রীদের বিক্ষোভ কিন্তু প্রতিনিয়ত কিন্তু চলছেই, আমি কিন্তু এর আগেও দেখেছি, এখনও দেখেছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের ভিডিওটি আমি দিয়েছিলাম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ধমক দিলেন, কড়া নির্দেশ দিলেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিয়ে, মুখ্যমন্ত্রীকে ধমক দিলেন, এটিরও কিন্তু আমি ভিডিও কিন্তু তোমাদেরকে কিন্তু দেখিয়েছি। তা বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী যা কথা দেন তা কিন্তু রাখেন, এই কথাটি কিন্তু অতি অবশ্যই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আগের দিন কিন্তু বলেছেন। তা বন্ধু, দেখা যাক আমাদের যে 2013 সালে যে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে চাকরি দেওয়া হবে ডি গ্রুপ সি গ্রুপে, সেটি কতদূর মুখ্যমন্ত্রী যুবশ্রী সংগঠন ও যুবশ্রী ভাই বোনদের জন্য করে,
2021 সালে যুবশ্রীদের জন্য কি উপহার থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমরাও দেখবো, আমরাও কিন্তু শুনবো। তবে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি আজকে আমরা শুনবো তার ভিডিও। হলিপুরদুয়ার জেলার প্রেস ক্লাবের জমিটা এখনো দেওয়া হয়নি কেন? না না, আমি যখন কোনো কথা দিই তখন কিন্তু আমি কথা রাখি, এটা আমি বলে দেওয়া সত্ত্বেও এটা কেন হয়নি মনোজ? যাই হোক বন্ধুরা, এখানে তোমরা শুনতেই পারলে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলল, সেটি হলো যে যে কেন এখন পর্যন্ত তার কথা দেওয়া সত্ত্বেও কিন্তু সেই কথা রাখা হয়নি, অর্থাৎ কবে মমতা ব্যানার্জি আমাদের যুবশ্রী সংগঠন ভাই বোনেদের জন্য এই কথাটি বলবেন সেটিও আমাদের দেখার বিষয়। তিনি বললেন যে আমরা যা কথা দেই, অর্থাৎ আমি যা কথা দেই সেটা কিন্তু রাখি, অর্থাৎ তিনি কিন্তু কথা দিয়েছিলেন 2013 সালে যে তিনি কিন্তু যুবশ্রী ভাই বোনেদের কিন্তু আগে অগ্রাধিকার দেবে গ্রুপ ডি গ্রুপ সি চাকরির ক্ষেত্রে, যার যেমন পড়াশুনিক দক্ষতা আছে, অর্থাৎ যে যেমন পড়াশোনা করেছে তার চাকরি সেরকমভাবে হবে, ডি গ্রুপ থেকে সি গ্রুপ তাদের চাকরি দেওয়া হবে ও সর্বপ্রথম তাদেরকেই বাছাই করা হবে। দেখা যাক মমতা ব্যানার্জি তার কথা কীভাবে রাখেন, সেটি কিন্তু আজকে একটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এটিও একটা চারিদিকে কিন্তু বিক্ষোভ কিন্তু চলছে, সিএন পদ্মাতেও তোমরা দেখেছো যে নেই চাকরি নেই বেতন বাড়ছে, খুব চপ ভেজে বিক্ষোভ দেখানো হচ্ছে মেডিকেল কলেজের বাইরে ও কলকাতার বিভিন্ন রাস্তায়। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, চাকরির দাবিতে বিক্ষোভ যুবশ্রী ভাতাভাবকদের, চারিদিকে কিন্তু আন্দোলন কিন্তু চলছে বন্ধুরা। আমাদের গ্রুপে কিন্তু এই ধরনের মেসেজ কিন্তু সারাদিন আসছে, আমরাই তোমাদের সেই জিনিসটি কিন্তু দেখানোর চেষ্টা করে থাকি। এছাড়াও আজকে মমতা ব্যানার্জি যে যেসব জায়গায় তিনি লাইভ ছিলেন অথবা অ্যাডমিনিস্ট্রেটিং মিটিং করেছেন সেসব জায়গায়ও ও সমস্ত যে আমাদের যুবশ্রীর ভাই বোনেরা সারাদিন কিন্তু তারা কন্টিনিউ মেসেজ করেছে, তারা কিন্তু কন্টিনিউ কিন্তু সেই জায়গা দেখা করেছে। এই যে বিভিন্ন জায়গায় কর্মস্থ, অর্থাৎ আজকে এই ছবি কিন্তু তোমাদের সামনে কম্পিউটার ডট কম ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমি দেখাচ্ছি, এটি বহরমপুরের স্কোয়ার ফিল্ডের একটি ছবি। এখানে কিন্তু স্কোয়ার ফিল্ডে সমস্ত ভাই বোনেরা গিয়ে কিন্তু মিটিং করেছে, অর্থাৎ যুবশ্রী আন্দোলন কিন্তু জেলাতেও কিন্তু বৃহত্তর হতে চলেছে। তোমরা যারা যুবশ্রী এখানে ভাতাভাবক তারা কিন্তু অতি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারগুলো নিয়ে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করবে। আশা করি কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল একটু হলেও তোমাদের সাহায্য করবে এই জিনিসগুলোতে, যে যতটা সম্ভব আমরা পারবো নাম্বার দেবো, তোমরা নাম্বার নিয়ে কিন্তু জেলাদের আরও তোমাদের যে নিজস্ব জেলার যে যারা দায়িত্বে আছে তাদের কাছে নাম্বার নেবে ও তাদের করণীয় জিনিসগুলো কিন্তু তোমরা করবেই, অর্থাৎ সদস্য পদ কিন্তু তোমরা অবশ্যই নেবে। এছাড়াও তোমরা সদস্য পদ নেওয়ার পর তোমরা তোমাদের এর যে তোমাদের মনের যে কথা বক্তৃতা সেগুলো কিন্তু তোমরা রাখবে, তোমরা প্রতিনিয়ত সেই গ্রুপে থাকবে, যোগাযোগ রাখবে, অতএব আন্দোলন কিন্তু আরও বৃহৎ থেকে বৃহত্তর হবে বন্ধুরা। এটি কিন্তু আমি আজকে স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে দেখবে তোমরা আন্দোলনে 15 জন 20 জন 25 জন 30 জন, সেটা আগামী দিনে দেখবে 250 জন 300 জন 500 জন। বন্ধুরা এইভাবেই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে আন্দোলনটা যুবশ্রী আরও বাড়বে। তবে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল তোমাদেরকে কিন্তু কথা আগেও দিয়েছে, এখনও দিচ্ছে যে যুবশ্রী ভাই বোনদের সঙ্গে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল আগেও ছিল, এখনও আছে, বর্তমানেও কিন্তু বন্ধুরা থাকবে। কিন্তু বন্ধুরা এটা তোমাদেরকে বলতে হবে, তোমরা কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে যারা নতুনভাবে এসেছো অর্থাৎ যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো এই ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য। এছাড়াও যারা আমাদের চ্যানেলে কিন্তু এই মুহূর্তে নেই, অর্থাৎ যারা আমাদের চ্যানেলে এখনও আসেনি, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, এই ধরনের কিন্তু খবর কিন্তু তোমরা কিন্তু আমরাই কিন্তু তোমাদেরকে ফার্স্ট টাইম দেবো। তা বন্ধুরা আর আজকে দীর্ঘায়িত ভিডিও না করে এটি তোমাদেরকে আমি বলতে চাইছি যে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেল যুবশ্রী সংগঠনের পেছনে কিন্তু সবসময় ছিল, আছে ও থাকবে, ভবিষ্যতেও কিন্তু তোমাদেরকে কিন্তু নতুনত্ব কিন্তু খবর, অর্থাৎ যে খবর তোমরা যুবশ্রীর যেগুলো তোমরা অনেক শোনোনি, তোমরা যে জিনিসগুলো তোমরা জানো না সেই জিনিসগুলো কিন্তু যুবশ্রী তোমাদেরকে কিন্তু ভাতা দিয়ে কিন্তু অবশ্যই জানাবে ও দেখাবে, অবশ্যই কিন্তু চারিদিকে কিন্তু চলছে। এখানে একটি দেখো তোমরা কোচবিহারের আজকে একটা ছবি উঠে এসেছে, সেখানে বলা হয়েছে 29 সেপ্টেম্বর 15 দিনের মধ্যে চাকরি আশ্বাস না দিলে প্রয়োজনে রাস্তা অবরোধের হুমকি দিয়েছে কোচবিহার জেলার যুবশ্রী ভাতাভাবক কর্মপ্রার্থীরা। অর্থাৎ তোমরাই বোঝো যে কীভাবে কিন্তু আন্দোলন চলছে, শুধুমাত্র কিন্তু আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এইটি জায়গায় কিন্তু থেমে নেই, কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, শিলিগুড়ি সব জায়গাতে কিন্তু যুবশ্রী ভাই বোনেদের কিন্তু আন্দোলন চলছে। অর্থাৎ তোমরা যারা নতুন আন্দোলনে যারা এখন পর্যন্ত সামিল হওনি তারা অবশ্যই যোগাযোগ করো, তারা আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারগুলি নাও, ফোন করো, তোমরা যুব আমাদের মুর্শিদাবাদের যে নাম্বার দেওয়া আছে তাতে নাম্বার করো, তোমাদের নিজস্ব জেলার নাম্বারগুলো নিতে পারো, অতি অবশ্যই তোমাদের কিন্তু সেই নাম্বারের মাধ্যমে কিন্তু অন্য তোমাদের জেলার নাম্বারগুলো সব পেয়ে যাবে। আমার কাছে যখনই সব জেলার নাম্বার আসবে আমিও কিন্তু তোমাদেরকে গিয়ে জানাতে থাকবো,
তা বন্ধুরা আজকে এই মতন আজকে এখানেই, আবার পরবর্তীকালে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর ততক্ষণের জন্য